গঙ্গারামপুর শহরের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে পীর আতাউদ্দিন শাহ ফকির বা আতা শাহের দরগা অন্যতম। বখতিয়ার খলজির বাংলা আক্রমণের মধ্যেই বাংলায় সুলতানি শাসনের সূচনা হয়। সেই সময় বহু সুফি পীর এদেশে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তাদেরই একজন হলেন মৌলানা আতশাহ। কোনো কোনো ঐতিহাসিকের মতে এই স্থানে পাল শাসন আমলে একটি বৌদ্ধ মঠ গড়ে ওঠে, যেখানে শিক্ষাদান করতে এসেছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, উধিলিপি, ভিক্ষুণী মেখলার মতো দিগ্গজ মহাপণ্ডিতগণ। পরবর্তীতে সুলতানি শাসনকালে এখানে আতাশাহের নেতৃত্বে একটি মাদ্রাসা গড়ে ওঠে। কিছুদিনের মধ্যেই পীর সাহেব সকল সম্প্রদায়ের মানুষের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেন। এই টেরাকোটার ইট দ্বারা নির্মিত সৌধটি ছাদবিহীন, যেখানে আতাশাহ সমাধিস্থ রয়েছেন। সৌধের পশ্চিম গাত্রে একটি মেহরাব দেখতে পাওয়া যায়। সামনের দিকে একটি প্রাচীর দ্বারা মূল গৃহটি আড়াল করা। প্রাচীন ব্যাসাল্ট পাথরের আয়তঘনাকার ব্লক দ্বারা নির্মিত একটি সিঁড়ি নেমে গেছে ধলদিঘির শান্ত জলে। মূল মাজারের গায়ে একটি ও প্রাচীর গায়ে দুটি গ্রানাইট পাথরের শিলালিপি থেকে এই সৌধ সম্পর্কে অনেক কিছু জানা যায়। ডান দিকে ঢোকার মুখে যে শিলালেখটি আছে সেটি শামসুদ্দিন মুজাফর শাহ বসান। সেখানে লেখা আছে, মহামান্য আতাশাহের আত্মার শান্তি হোক, আল্লাহ তার সমাধি সুবাসিত রাখুন। আতাশাহ খুবই শ্রদ্ধাবান সাধক ছিলেন এবং মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন বলেই আজও ধলদিঘির উত্তরপারে অবস্থিত এই সৌধুরিতে প্রতি বছর 25শে মাঘ শাহজির জন্মদিন উপলক্ষে উরস উৎসব পালিত হয়।